আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি গলার ডিজাইন নিয়ে। তো ডিজাইনটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো গলার ডিজাইনটি কীভাবে সেলাই করতে হয় তাহলে চলুন দেখে আসি আজকের গলার ডিজাইনটি। তো প্রথমে আমরা দেখেন এই যে মেইন সামনের গলার ডিজাইনটি, গলার জন্য আমরা 4 ইঞ্চি চওড়া 4 ইঞ্চি নিছি, মেইন গলা 4 ইঞ্চি, তারপরে লম্বা নিছি 3.5 ইঞ্চি, ঠিক আছে, লম্বায় 3.5 ইঞ্চি, এই দেখেন লম্বায় 3.5 ইঞ্চি, তারপরে এখান থেকে 2 ইঞ্চি 2 ইঞ্চি পরিমাণ দূরে আর একটা দাগ দিয়ে দিছি। এখন এই দাগ অনুযায়ী আমরা কেটে নেব। তো পুরো ভিডিওটি যদি মন দিয়ে দেখেন তাহলে আপনি নিজেই এই সুন্দর গলার ডিজাইনটি ঘরে বসে তৈরি করতে পারবেন, কোনো দর্জির কাছে যেতে হবে না। তো দেখেন আমি কাটিং করে নিয়েছি। তো এখন আমি একটা ফিউজিং নিয়েছি, ফিউজিংটা বাস করে নিয়েছি, বন্ধ সাইড আমার দিকে আছে আর খোলা সাইড অপর দিকে। এখন যে গলাটা কাটছি এই গলাটা উপরে রেখে এখন আমি কাটিং করে নিব। এখন এই সোজা আমি একটা দাগ দিয়েছি, এখন আমি এখানে কাটিং করে নিব। দেখেন খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনিও পারবেন। তো আমার ভিডিওটি এখন যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনই সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নেন। এখন আমি 1 ইঞ্চি বাহিরে একটা দাগ দিয়ে কেটে নেব। দেখেন আমাদের গলার কাটিংটা শেষ, গলাটা আমরা কেটে নিয়েছি। এখন আমি আরেকটা ফিউজিং নিয়েছি, যেই গলার মাঝখানের যে ডিজাইনগুলো সেই ডিজাইনের জন্য আমি গলার ডিজাইনের জন্য লম্বায় 2 ইঞ্চি পরিমাণ নিয়েছি, লম্বায় 2 ইঞ্চি একটা সোজা করে দাগ দিয়ে দিব। তারপরে আমরা চওড়া দেব 1.5 ইঞ্চি, দেখেন আমরা 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। তারপরে উপরে কোনা করে একটা দাগ দিয়ে দিব ত্রিভুজের মতো। দেখেন আমাদের ডিজাইনটি আঁকা শেষ, এখন আমরা কাটিং করে নেব, দাগ অনুযায়ী আমরা কাটিং করে নেব। দেখেন আমাদের ডিজাইনটা কাটিং করা শেষ, এখন আমরা একটা পেপার নিয়েছি, পেপার উপরে যে 2 ইঞ্চি পরিমাণ একটা গলা কাটিং করেছিলাম ওই গলাটা রেখে আমরা একটু বাহির সাইডে আমরা কাটিং করে নেব আবার একটা পেপারে।
অবশ্যই এখানে 200 টা পরিমাণ কাপড় রাখতে হবে সেলাইয়ের জন্য। এ পেপারটাতেই ওই ডিজাইনটা হবে আর কি। তো আমরা এখানেও আমরা কাটিং করে নেব। তো আমাদের গলাটা কাটিং করা শেষ। দেখেন এখন আমরা এই যে ত্রিভুজ আকারের ডিজাইনগুলো কাটিং করছি সেগুলো এখন আমরা একটা কাপড়ে আয়রন দিয়ে বসিয়ে নিয়ে আসছি। আর যে গলাটা কাটিং করছি এই গলাটা আমরা এখন 200 টা কাপড় রেখে বাকিটা আমরা কেটে ফেলে দেব। এখন আমরা গলাটা বডির সাথে লাগিয়ে দিব। আমরা এমনি নর্মালি গলা যেইভাবে লাগাই সেম একইভাবে গলাটা লাগাবো। আমাদের গলাটা লাগানো শেষ। এখন আমরা উল্টো সাইডে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব বাম সাইডে। গলাটা উল্টো সাইডে নিয়ে একটা চাপ সেলাই দিব। দেখেন আমাদের চাপ সেলাই দেওয়া শেষ। এখন আমরা ডিজাইনগুলো একটা কাপড় উপর রেখে আমরা সাইডে সেলাই করে দিব। শুধু যেই নিচের যে চওড়া সাইডটা আছে দেড় ইঞ্চি পরিমাণ ওই সাইড খোলা রাখতে হবে, কারণ এটা উল্টাইতে হবে। তাই যদি বন্ধ করে দেন তাহলে কিন্তু উল্টাইতে পারবেন না। আর ওই সাইড খোলা রেখে আমরা সাইডে সাইডে সেলাই করে দেব, শুধু ওই সাইড খোলা থাকবে নিচের সাইড। আর বক্রমের উপরে যাতে সেলাই না পড়ে একদম মুখে সেলাই দিবেন। এখন এটা সুন্দর করে উল্টে নিতে হবে। তো আমি উল্টে নিচ্ছি, আপনারা খুব সুন্দর করে উল্টে নেবেন। তো দেখেন আমার উল্টানো শেষ। আমি ডিজাইনগুলো এভাবে সবগুলো ডিজাইন করে নিয়েছি, তো আপনারাও সবগুলো ডিজাইন করে নেবেন। আমাদের ডিজাইনগুলো সবগুলোই করা শেষ। এখন আমরা যে পেপারটা কাটিং করছিলাম সেই পেপারে আমরা ডিজাইনগুলো এরকম সবগুলো এরকম করেই বসিয়ে দিব। এখন এইভাবে আমরা সবগুলো ডিজাইন বসিয়ে দিব। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো আমি সেলাই দিয়ে বসিয়ে নিচ্ছি। দেখেন আমি সেলাই করে নিয়েছি। এখন উপরের যেই কোনার সাইডটা আছে এখানে সেলাই দিয়ে আটকে নেবেন। দেখেন আমি সেলাই করে নিয়েছি।
তো বাইরের সাইডে যদি এখানে যদি কোনো কাপড় বাড়তি থাকে তাহলে ওগুলো কেটে ফেলে দিবেন। এখন আমরা গলার সাথে গলাটা আমরা লাগিয়ে নিব, বডির সাথে গলাটা। এখানে আমি একটা 1.5 ইঞ্চি পরিমাণ একটা পাইপিনের কাপড় নিয়েছি। পাইপিনের কাপড়টা ওরূপ করে কাটবেন, সোজা করে কাটলে কিন্তু পাইপিনটা সুন্দর করে করতে পারবেন না। তো এখন আমি পাইপিনটার নিচে রেখে আমি একটা সেলাই দিয়ে নিব, পাইপিনের কাপড়টা নিচে রেখে তারপর সেলাই দিবেন, কারণ বায়ে এনে তারপর সেলাইটা আবার দিতে হবে। দেখেন আমি সেলাই করে নিয়েছি, এখন আমি পাঁচ সাইডে এনে একটা পাঁচ দিয়ে আর একটা সেলাই দিয়ে দিব। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন। তো আপনার যদি কোনো পছন্দের ডিজাইন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি চেষ্টা করব আপনার পছন্দের ডিজাইনটি সেলাই করে দেখানোর জন্য। আপনার যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি বোঝানোর চেষ্টা করব। তো দেখেন আমাদের ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে। তো ডিজাইনটি সত্যি খুবই সুন্দর। তো যদি আপনার কাছে যদি ডিজাইনটি ভালো লাগে একটি লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করবেন, আর যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ডিজাইনটি আমাদের কমপ্লিট। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।